সাবুয়াত আন্তঃ ক্লাব প্রাইজমানি ট্রফি ফুটবল প্রতিযোগিতা নিজ রহমরিয়া জেউতি সংঘর উদ্যোগ বারোটা ফুটবল দলের অংশগ্রহণ ডিব্রুগড় জিলা ফুটবল সন্থার তত্ত্বাবধানত নিজ রহমরিয়া জেউতি সংঘর উদ্যোগত দেওবারের নিজ রহমরিয়া খেলপথারত আরম্ভ হয়েছে আন্তঃ ক্লাব প্রাইজমানি ট্রফি আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা ডিব্রুগড় জিলার আশারীর মুঠ বারোটা ফুটবল দলক আমন্ত্রণ জানা শুভারম্ভণী খেলখনত লাহোয়ালর ফুটাহুলা ব্রহ্মপুত্র এফসি দলে বিন্ধাকতা বিষ্ণুজ্যোতি সংঘক টাই বেকারের পদ্ধতিত পরাজিত করে ব্রহ্মপুত্র এফসিয়ে দ্বিতীয় রাউন্ডত প্রবেশ করেছে। খেলর নির্ধারিত সময়ত দুইটা দলে প্রথমার্ধত এক এক গোল দিয়ে। খেলর আরম্ভণিতে দীননাথ দত্তয়ে আগধরা অনুষ্ঠানত অতুল কোচর সভাপতিত্বত অনুষ্ঠিত হওয়া সভাখনত অঞ্চলটির কেবাগৰাকী বিশিষ্ট ব্যক্তি ক্রীড়া সংগঠকক সম্বর্ধনা জানায়। পর্যটন নিগমের অধ্যক্ষ তথা লাহোয়াল সমষ্টির প্রাক্তন বিধায়ক ঋতুপর্ণ বড়ুয়ায় শুভ উদ্বোধন করা খেলখনত ডিব্রুগড় তিনিচুকীয়া জিলার বানখহনীয়া সমিতির সভাপতি বিনোদ কেডিয়া আসু ডিব্রুগড় জিলা সমিতির প্রাক্তন সভাপতি লিখন বড়ুয়াকে প্রমুখ্য করে কেবাগৰাকীও ক্রীড়া সংগঠক বিশিষ্ট সমাজ সংগঠক উপস্থিত থাকে। জেউতি যুব সংঘ আর এই অঞ্চলের ক্রীড়াপ্রেমী রাইজর উদ্যোগত প্রায় একুশ বছর বিরতির পাছত এই রহমরিয়াত একটা ফুটবলের মহান আরম্ভ হয়েছে। আর রহমরিয়া এই গোটেই বৃহত্তর অঞ্চলট পূর্বরপরা ফুটবল খেলার একটা পরিবেশ আছে, একটা সুকিয়া আমেজ আছে ফুটবলক লো। গতি এই অঞ্চলের রাইজে এই ফুটবল খেলি ইয়াত অনুষ্ঠিত করেছে। অত্যন্ত সুন্দর একটা শৃঙ্খলাবদ্ধভাবে আজি খেল আরম্ভ হয়েছে। আর মানে আশা রাখি ইয়ার প্রতিভাবান যখন খেলুয়ে বৃহত্তর অঞ্চলটা আছে এই খেলর যোগেদি এই প্রতিভাবূ উন্মুখিত হব আর এই অঞ্চলের একটা ক্রীড়ার পরিবেশ সৃষ্টি হব। আর অনাগত সময়ত বৃহত্তর রহমরিয়া অঞ্চলেরপরা ভাল ভাল খেলুয়ে ওলাই গিয়ে তথা ভারতবর্ষর খেলর মঞ্চরে সুকীয়া আসন দখল করবলে সক্ষম হব। আর রহমরিয়ার গড়াখনিয়ার সহ যেদরে সংগ্রাম করে আছে বৃহত্তর রহমরিয়াবাসী রাইজে, এই খেলর যোগেদিও সংগ্রাম করে করে আজি রহমরিয়াবাসী একটা ক্রীড়ার একটা সুন্দর পরিবেশ ইয়াতে সৃষ্টি হয়েছে। আর মানে আশা রাখি বৃহত্তর রহমরিয়া অঞ্চলত এখন অত্যাধুনিক স্টেডিয়ামের প্রয়োজন আছে, ভাল স্টেডিয়ামের প্রয়োজন আছে, যত অকল ফুটবল বুলিয়ে নয় এথলেটিক্স বা অন্যান্য ভলিবল বা অন্যান্য খেল সমূহ যাতে ইয়াতে প্রতিভাসমূহ বিকশিত করবলে সুযোগ পায়। নিশ্চিতভাবে রহমরিয়াত আমি আমার রহমরিয়া কেনেকে কব বিচার যে অসম সরকারে যে স্পোর্টস পলিসি গ্রহণ করেছে যাওয়াটো সময় এই স্পোর্টস পলিসির যোগেদি বহু খেলুয়ৈসকল যথেষ্ট সুবিধা হয়েছে। মানে ভাবো যে রহমরিয়া যদি একটা খেলার পরিবেশ সৃষ্টি হয়, ইয়াত যদি এখন ভাল স্টেডিয়াম যদি আমি নির্মাণ করে লব পারো, নিশ্চিতভাবে রহমরিয়ার যে প্রতিভা আছে প্রতিভাখিন উলিয়াই আনবলে সক্ষম হবা আর সরকারের যে সহযোগ আছে সহযোগখিন এই খেলুয়ৈসকল উলিয়াই আনার ক্ষেত্রে যথেষ্ট সহায় হক। নিজময়া যেহেতু যুব সংঘ আর পুথিবলা উদ্যোগত দীর্ঘ একুশটা বছর অন্তত আজি শুভারম্ভ হয়েছে খেলখনত, বারোটা টিমে জয়েন করেছে আজি প্রথম খেল। আর একটা কথা আজি কবই লাগবে যে খেল অনুষ্ঠিত করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা কিন্তু পালন করেছে ইন্দ্রজিৎ দত্তই, তখন প্রয়াত পিতৃ ভবকান্ত দত্ত আর মাতৃ চম্পাবতী দত্ত সোঁৱৰণীত তখন 50,000 টাকা আমার অনুদান আগবাইছে। কিমানটা দলে অংশগ্রহণ করেছে? ঠিক আছে, মুঠ 12টা দলে অংশগ্রহণ করেছে। তার বতাহ নগদ 20,000 টাকা দিয়া হব আর দ্বিতীয় পুরস্কার বতাহ নগদ 10,000 টাকা প্রদান করা হবে। আমি চেষ্টা করছি, আমি তেখেতক বহুত ধন্যবাদ জ্ঞাপন করছো। আসলে কবলে আমার ভাষা নাই, তেনে ব্যক্তি আমার মাজত আসলে লাগে। আর যেটা অজয় গগৈ ডাঙরিয়া কই আছে সেটু আমার ইন্দ্রজিৎ দত্তই আরম্ভ করেছে। খেলখন আজি 21 বছর পিছত আরম্ভ হয়েছে। 21 বছর আগত আমার কাবেরী টফি বলে একটা টফি খেলাইছিল, হে আরম্ভ আর হেক। গতি আজি খেলাবলে এইটো কারণে হল গোটেই এলাকার ভিত্তিক যুবক গোটেইখিনি লগ হয়ে যে নিজমীয় ফিল্ডতে এবছর খেলখন আরম্ভ করব লাগে, গতি তাতে রাইজে উপভোগ করক বলে সকলে এক হয়ে এখন বৈঠক দি ইয়াত আরম্ভ করবলে দিয়া হল। আর রাইজে সেইটো কারণে আজি আরম্ভ হয়েছে আর রাইজে উপভোগ করবলে সক্ষম হয়েছে। আটটা দলে অংশগ্রহণ করেছে ডিব্রুগড় জেলার অন্তর্গত গোটেইখিনি নাহকটিয়া নামরূপ নামরূপ দুলিয়াজান রমরিয়া এফ সি এনেকৈ কৰি আটটা দলে
যোগদান প্রথম পুরস্কার 20,000 দ্বিতীয় পুরস্কার 10,000 শ্রেষ্ঠ খেলুড়ি হিসাবে দলরক্ষক এইবর 10,000 5,000 করে দিয়া ব্যবস্থা করা হয়েছে লাহোয়ালের পরা ধরনীর বই প্রতিবেদন অলিম্পিয়া স্পোর্টস